এই মুহূর্তে আমরা ফণিঝড়ের দৃশ্য দেখতে পাচ্ছি। পুরী থেকে সরাসরি 200 কিলোমিটারেরও বেশি গতিবেগ মনে হচ্ছে, ভয়াবহ এই দৃশ্য। এর আগে মনে হয় এরকম কোনো ঝড় সম্ভবত দেখা যায়নি, তবে ফণিঝড়ের গতিবেগ প্রচণ্ড হারে উঠেছে। আমাদের পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে, নাগাদ বিকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দিকে গতিবেগ কিছুটা কমে যাবে আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে। পশ্চিমবঙ্গের দিকে ইতিমধ্যে বৃষ্টির আরম্ভ হয়ে গিয়েছে, মেদিনীপুরের দিকে ঝড় চলছে। আমরা এই মুহূর্তে এই সিনটি আমরা পুরীর দৃশ্য দেখছি এই মুহূর্তে। এই মুহূর্তে ফণিঝড়ের তাণ্ডব পুরী থেকে দেখা যাচ্ছে। যে আবহাওয়া দপ্তর থেকে যে খবর পাওয়া গেছিলো যে 200 থেকে 250 কিলোমিটার স্পিডে যে ঝড় আসার কথা, ফণিঝড় আসার কথা ছিল, এইটি সেই দৃশ্যই মনে হচ্ছে। বর্তমানে এখন পুরী শহরে ঝড়ের তাণ্ডব চলছে, আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ঝড়। তবে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে এখন বর্তমানে ঝড় চলছে, কলকাতা তথা সারা রাজ্যে বিভিন্ন জেলাতে বৃষ্টি চলছে এই মুহূর্তে। কলকাতা দিকে গেছে যে কলকাতার দিকে ঝড়ের গতিবেগ 100 কিলোমিটারের আশেপাশে থাকবে। এই মুহূর্তে আমরা পুরীর দৃশ্য দেখছি।